নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প মাতৃহীনা। লেখিকা ইন্দিরা দেবী চৌধুরানী। ছোটবেলা থেকেই আমার মা নেই। লোকে আমায় বলতো মা খেকো। মানুষের এত বড় দুর্ভাগ্যের উপর এতখানি নির্মম উপহাস মানুষে যে কেমন করে আমি তো তা ভেবেই পায় না। এই মায়ের অভাব যে কি বোধ হয়, আমার মতো তো তার কেউ তা কখনো অনুভব করত না। অথচ আমি ছিলাম আমার ভাগ্যের জন্য দায়ী। বাবা আমার মা বাপ দুয়েরই অভাব পূর্ণ করেছিলেন। আমার আদর আবদারের অন্ত ছিল না। লোকে বিরক্ত হতো, মাউডা মেয়ের অত কেন? বাবা হাসতেন, বলতেন, আহা করুক, সে থাকলে তো সইত, না হয় আমিই সইলেম। তবু যত বড় হচ্ছিলেন আমার মনের অভাব ততই বেড়ে উঠছিল। কিছুতেই যেন সুখ পেতেম না। খেলার সাথীরা যখন মা বলে ডাকত, আমার মন তখন তৃষিত হয়ে উঠত ওই ডাকটির জন্যে। মা, কি মিষ্টি এই নামটি, আমার কেবল কান্না পেত। রাগ হতো, কেন আমার মা নেই? মা ডাকে কিছু অভাব পূর্ণ করবার জন্যে আমার জেঠিমা কি খুড়িমা কেউ ছিলেন না। আমার শুকনো বুকের ভেতরটা যেন তাই থেকে থেকে হাঁপিয়ে উঠত। যশোদা আমায় মানুষ করেছিল, তাকে আমি মা বলে ডাকতে শুরু করায় সে বাধা দিলে। ছি দিদিমণি, যাকে তাকে কি মা বলতে আছে? বিয়ে হোক, রাঙা শাশুড়ি হোক, তাকে মা বলে ডাকবে। সেই দিনটি থেকে বিয়ের জন্যে মনে মনে বড়ই স্বাদ জন্মালো। বিয়ে জিনিসটা যে কি তা তখন ভালো করে জানতুম না। তার সুখ দুঃখ লাভ লোকসানের হিসেব খতিয়ে দেখার সে বয়সও নয়। বিয়ের প্রধান যে স্বামী তার কথা তখন জানতেমও না, ভাবতেমও না। কেবল জানতেন বিয়ের সঙ্গে মস্ত বড় একটা যৌতুক আমার পাওনা আছে, সে মা। ক্রমে বয়স বাড়তে লাগলো, সংসারের সঙ্গে ছোটখাটো পরিচয়ও আরম্ভ হলো। তবু আমার মানুষের মানসী প্রতিমাকে, আমার ভবিষ্যৎ শাশুড়িকে আমি এতটুকু মলিন হতে দিলেম না। খুব উজ্জ্বল রঙের রাংতায় মুড়ে মাকে আমার দুর্গাপূজার প্রতিমার মতোই আমার বুকের ভেতর আমি পূজা করতেম। শাশুড়ি সম্বন্ধে কেউ আমায় ঠাট্টা করে কোনো অন্যায় কথা বললে আমি তা সইতে পারতেম না, তখনই ঝগড়া বাঁধিয়ে দিতেম। লোকে বলতো, দেখ দেখ রানুর এখন থেকেই শাশুড়ির উপর কত দরদ, ওরে অত ভক্তি করিস নে রে, শেষে রাখতে পারবি নে। বারো উত্তীর্ণ হয়ে তেরোই পা দিতেই আমার জন্য পাত্র খোঁজা শুরু হলো। আমি বাবার বড় আদরের ছোট মেয়ে, তাই আমার জন্য একটু বিশেষ করেই যাচাই বাছাই চলছিল। বাবার মনের মতো আর হয় না, শেষে তার পছন্দ মতো একটি পাত্র মিলে গেল। কলকাতায় বাড়ি, বেশ সচ্চরিত্র, 100 টাকা মাইনের চাকরি করেন। ঘরে ভাত কাপড়ের অভাব নাই, অবস্থা ভালো। চাকরিতে ভবিষ্যৎ উন্নতিরও সম্ভাবনা আছে। বিধবার একমাত্র সন্তান। এইখানটায় বাবার মন একটু খুঁতখুত করছিল। আমারও যে না হয়েছিল এমন নয়, আমার এতদিনের এত স্বাদের দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে গেল। তা হোক, মনের ভিতরকার যে মনোময়ী মা, তার সাজের বদলে কিছু এসে যায় না।
তবে অনেক দিনের ঘষা মাজা নাড়াচাড়ায় যে উজ্জ্বল মূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল, তাকে নিজের হাতে নিরভরণা করতে মনে একটা ব্যথাও লাগল। মনকে প্রবোধ দিলেম, নসুর মা তো বিধবা, কাঞ্চনের মাও তাই, কি আর হবে তাই, তবু মা তো। বাবা একদিন কাছে ডেকে আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন, রানু এবার বাবা ছেড়ে মার কাছে যাচ্ছিস, মা পেয়ে বাবাকে ভুলে যাবি নে তোরে। আমি বাবার কোলে মাথা রেখে বললেন, না বাবা, তোমায় আমি কিছুতেই ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। বাবার আমার মনের ভাব তখন অমনি ধারাই ছিল বটে, তবু তার মধ্যে ওই যে বাবা মিষ্টি করে বললেন, মা পাচ্ছিস, এই কথাটা আমার কানে এমন মধুর সুরে বেজে উঠল যে তেমন মধুর কোনো শব্দ বুঝি আমার কান দুটো কখনো শোনেনি। ওগো সত্যই হবে, এবার আমি মা পাব, মা ডাকের স্বাদ আমার এ জন্মে পূর্ণ হবে। তাহলে বিয়ে হয়ে গেল, বিয়ের কথায় বর্ণনার কিছু নাই। অধিকাংশ বাঙালি গৃহস্থ ঘরে মেয়ের বিয়ে যেমনভাবে হয়, আমার বেলাতেও কোনো দিকে তার কোনো ব্যতিক্রম হয়নি। সেই আত্মীয় কুটুমের সমাগম, গহনা কাপড়, আলো বাজনা, ফুলের মালা, ছাপানো কবিতা, আপ্যায়নের সহিত একখানি অপরিচিত সুন্দর মুখ, শুভদৃষ্টির মধুর মিলন, সবই তাই, তাতে নতুনত্ব বা বিশেষত্ব কিছুই ছিল না। হ্যাঁ, কিছু তফাত ছিল, সেই সুন্দর মুখের যিনি অধিকারী তিনি আজ মন্ত্র পড়ে আমায় নিজের বলে গ্রহণ করে তার মাকে মা বলবার পূর্ণ অধিকার আমায় দিয়েছিলেন। আর তার সেই মহৎ দানের বিনিময়ে আমি আমার 13 বছর বয়সের কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি ভক্তি ভরে তার পায়ে ঢেলে দিলেম। মাতৃহীনাকে যিনি মা দিলেন তাকে অদেয় কিছু থাকে কি? ভালো করে এসব মনস্তত্ত্বের ব্যাখ্যা তখন মনে মনেও করতে পারিনি, তবে মনের নদীতে যেন এমনিভাবেই একটা আলোড়ন উঠেছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি এলেম, বাবাকে ছেড়ে ভাইদের ছেড়ে এই আমার প্রথম বাইরের সংসারে পা ফেলা। তাই ভয়ে ভাবনায় চোখে জল ঝরছিল, তবু একটা নূতন আশায় মনের ভিতরটা থেকে থেকে যেন আনন্দে দুলে দুলে উঠছিল, মাকে দেখতে পাব। আমাদের গাড়ি এসে দৌড়ে দাঁড়াতেই শাঁক বেজে উঠল। একজন গহনা পরা মোটাসোটা আধবয়সী স্ত্রীলোক আমায় নামিয়ে নিতে এলেন। বয়স আমার 13 হলে কি হয়, দেখলে লোকে 16 কম বলতো না। যিনি নামিয়ে নিতে এসেছিলেন তিনি খুড়শাশুড়ি। হাতে ধরে নামাতে হলো, আমি তৃষিত চোখে চেয়ে রইলেম। লোকে আমায় বেহায়া বলবে কি না সেই উপদেশ মনেও ছিল না। শুনেছিলেন শাশুড়ি বিধবা, তাই তাকে চিনে নিতে দেরি হলো না। স্বামীর মুখের সঙ্গে তার মুখের অনেকখানি মিল, ছোটোখাটো গৌরবর্ণ আধা বয়সী, চেয়ারাখানি দেখলেই ভক্তি হয়, মা বলে ডাকতে মনে কুণ্ঠা আসে না। খুড়শাশুড়ি বললেন, দিদি বৌমার মুখে সন্দেশ দাও, সোনার জলে মা লক্ষ্মীর মুখ দেখো ভাই, সোনার চাঁদের বউকে যেন সোনার চোখে দেখতে পাব। শাশুড়ি গম্ভীর মুখে বললেন, তোমরা দেখো ছোট বউ, মিথ্যের মুখোশ পরা আমার কর্ম নয়। চারদিকের লোকজনের বিস্মিত লজ্জিত মুখের পানে চেয়ে না দেখেই তিনি তখনকার কোনো দরকারি কাজে চলে গেলেন। স্বামী আস্তে আস্তে মুখ নিচু করে গাড়ি থেকে নেমে এলেন। আমি ছেলে মানুষ,
তার হেয়ালি কথা অর্থ না বুঝে খুশি হয়ে দুধে আলতায় এসে দাঁড়ালেন। এমন করে আমার নবজীবনের অভ্যর্থনা হয়ে গেল। বিয়ের পর যে কয়দিন সেখানেই রইলেন, গোলমালেই দিন কেটে গেল। মা বলে ডাকবার মতো এতটুকু অবসর শাশুড়ি আমায় পেতে দিলেন না। দিন রাতি এমন তার কাজ আর কাজ, খাওয়ানো, দেখাশোনা, ঘর গুছোনো, পরিচ্ছন্নতা সাধন, এই সবেতে এমন ব্যস্ত হয়ে থাকতেন তিনি যে আমার কাছে আসবার কি বসবার তার সময় হতো না। শুনতে পেলেন একদিন মাসশাশুড়ি শাশুড়িকে বলছেন, পদ্ম, তোর বৌভাগ্যে ভালোই হবে, মেয়ে বড় সুবোধ। মা কি করছেন, মার খাওয়া হয়েছে কি না পিসিদের কাছে খবর নেয়? আহা, ছোটবেলায় মা মরা, ও তোকে মা বলে নিতে পারবে। শাশুড়ি দালানে বসে লুচির ময়দা মাখছিলেন, আমি যে ঘরের এক কোণে বসেছিলেন তা বোধহয় ওরা জানতেন না। শাশুড়ি বললেন, তা যদি হতো দিদি, তাহলে মানুষের পেটে ভগবান সন্তান দিতেন না, গাছপালাতেই ফলাতেন। তুমিও যেমন পাগল। বাকি কথা শোনা গেল না, যেটুকু গেল তার অর্থ যে ভালো করে বুঝলুম না তা নয়। তবু তার বিরক্ত বিরস কণ্ঠস্বর আমার বালিকা চিত্তেও একটা আঘাতের দোলা দিয়ে গেল। মনে হলো আমি ওকে খুশি করতে পারিনি। কি উনি আমার কাছে চেয়েছিলেন, কি করলে ওকে আমি খুশি করতে পারি? আমায় যদি বুঝিয়ে দেন, বলে দেন প্রাণপণেই যে আমি তা করতে রাজি আছি। বছরখানেক পরে শ্বশুরবাড়ি ঘর করতে এলেম। বাবা সঙ্গে অনেক জিনিসপত্র দিয়েছিলেন। শাশুড়ি সবাইকে ডেকে দেখালেন, কুটুম্বের সুখ্যাতি করলেন। আমার সম্বন্ধে তার একই ভাব, আমায় তিনি মা বলে ডাকতে দিলেন না। প্রথম প্রথম আমি তার মানা না মানা মেনে মা বলেই ডাকতেন। তিনি যেন শুনতে বা বুঝতে পারেননি, এমনি ভাবেই থাকতেন, উত্তর দিতেন না। কিন্তু এভাবে বেশি দিন চলে না, একদিন স্পষ্ট করেই তাই বুঝিয়ে দিলেন। অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, গুরুজনের কথা মানো না, বাপেও ভালো শিক্ষা দেয়নি। আমার বাচ্চা স্পষ্ট কথা, মিথ্যে আমি বলতেও পারি না, সইতেও পারি না। মুখে যতই মা মা করো, মনে মনে তুমিও জানো আমিও জানি সত্যি তো তা নয়, সেজন্যে কেউ তোমায় দুষবেও না। তখনকার লোকে ঠাকুর ঠাকুরুন বলতো, মিথ্যের ওপর ঘেন্না ছিল কি না? এখন যত ফাঁকি তত ঢং, মা 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 আমায় করো না। তর্ক করবার মতো জ্ঞান বুদ্ধি আমার ছিল না, সাহস বা শক্তির অভাব আরও বেশি। অগত্যা চুপ করে আদেশ পালন করাই সহজ পথ। তাছাড়া সত্য কথাই আমি বলবো, এরপর মা ডাকের লোভও আমার কমে গিয়েছিল। তৃষ্ণা শুধু শীতল জলেই মেটে এমন নয়, অভাবেও মিটে যায়। শাশুড়ির লোক মন্দ ছিলেন না, পাড়া প্রতিবেশী তার সুখ্যাতি করত, এমন পরোপকারী মানুষ হয় না। দাসী চাকররাও খুশি ছিল তার মিষ্ট কথা আর খাওয়ানোর যত্নে, ছেলেদের প্রতি ভালোবাসার তার অন্ত ছিল না। তার স্নানের জল গরম থেকে জামা ব্রাশের পর্যন্ত তিনি তদারক করতেন। কেবল যত অপরাধ কি এই অধম আমার, মিথ্যা বলবো না, তিনি আমার খাওয়া পড়ার কোনো দুঃখ রাখতেন না। তা তিনি এলে করোনেশন, এয়ারোপ্লেন প্রভৃতি নামজাদা পারের শাড়ি কিনে দিতেন। সেমিজ ব্লাউজওয়ালা এসেও এমনি ফিরে যেত না। কিন্তু মানুষ কি শুধু খাওয়া পড়ারই কাঙাল? পাখি কি খাঁচাই পুড়ে ক্রমাগত ছোলা মটর আর ভালো ভালো ফল খেতে দেওয়া যায়, তাতে তার মনের অভাব কি মেটে? আমার কত দিনের কত যত্নে
নিজের হাতে গড়া সাধের অট্টালিকা যে ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল সে খবর তো কেউ নিলেন না। ছেলেবেলার আশাভরা প্রাণ নিয়ে মা বলে যার কাছে এলেন তিনি আমায় মাতৃস্নেহে কাছে তো টেনে নিলেনই না, বরং অপরাধিনী করে পাশে ঠেলে সরিয়ে রেখে দিলেন। মা আমায় আদর করে একদিনও কাছে ডাকেননি, বৌমা বলেও ডাকতেন না। আমার উপর ভালোবাসার এতটুকু বুদবুদও সে স্থির জলে কখনো ভাসতে দেখিনি। যা তিনি দিতেন না তা আমার কাছেও চাইতেন না, বরং সেদে দিতে গেলে বিরক্তই হতেন, রাগ করতেন। বাড়ির পাঁচজনের মতো আমি একজন থাকি, খাই পড়ি, ইচ্ছা হলে চুল বাঁধি, কাজ করি, ইচ্ছে না হয় করিও না। এসবে নিষেধ নয়, অনুরোধও নয়, ছিল কেবল এক জায়গায়, সে তার ছেলের বিষয়। ছেলের খাবার করা, ছেলেকে খেতে দেওয়া এসব তিনি নিজের হাতেই করতেন, কাকেও তাতে ভাগ নিতে দিতেন না। মা আমায় যে চোখেই দেখুক, আমি যে তাকে সেই প্রথম যেদিন সবুজ বেনারসি শাড়ির আঁচলে গ্রন্থি বাঁধা তার ছেলের সঙ্গে একসঙ্গে তার পায়ের কাছে প্রণাম করে মনে মনে বলেছিলেন, তুমি আমার মা, আমার চিরদিনের মা, আমার ক্ষুধিত তাপিত চিত্তের বেদনা হারা অমৃত ভরা সুখের উৎস মা, সে কথা তো আর ফিরিয়ে নিতে পারি না। তার হাতে পাওয়া অবিচারের আঘাত খেয়ে খেয়ে মন আমার এখন আর তেমন করে সাড়া দেয় না, তবু কর্তব্যের কাছে তিনি এখন যে আমার মা, আর চিরদিনই সেই মাই থাকবেন। স্বামী আমায় ভালোবাসতেন, আদর যত্ন করতেন, তবু তিনিও তো তার মায়ের ছেলে, বাইরের উচ্ছ্বাসটা তার একেবারেই ছিল না। কতখানি গভীর জলে তরঙ্গ ওঠে আর কোনখানে ওঠে না এসব বৈজ্ঞানিক তত্ত্বের খবর তো রাখতেন না, তাই নিজেকে বড় একা বড় অসহায় বলে মনে হতো। মাকে তিনি ভালোবাসতেন ভগবানের প্রতিভূ রূপে, তাই মার মনে পাছে ব্যথা লাগে সর্বদাই ছিল তার এই ভয়, আমার সম্বন্ধেও তাই এত সংকোচ সাবধানতা। বুঝতুম সব, আবার এও বুঝতুম না মা যে শুধু তার একলারই মা, আমার যে তিনি সব হয়েও কেউ নন। এমনি করেই তিন চার বছর কেটে গেল, অসিত আমার কোলে এলো, শাশুড়ি এবার ডাকার দায় অভ্যাত পেলেন, অসির মা বলেই আমার পরিচয় হলো, আমিও হাঁপ ছেড়ে বাঁচলেন। তো বড় সংসারে একান্ত অসহায় আমার সহায় হলো, সঙ্গী হলো, আনন্দ আশা সবই হলো আমার এতটুকু ছেলে অসিত। তোমরা শুনে হাসছ, ভাবছ এসব কবিত্বের কথা, আসলে সত্যি তাই। তবু মানুষ যে মানুষ, শুধু সংসারে সংগ্রাম করেই সে বেঁচে থাকতে পারে না, মাঝে মাঝে শান্তিরও তার দরকার হয়। বাইরের অভাব যাই থাক, মনের অভাব মন নিয়ে মেটাতে সাধ যায়, হয়তো কারো মেটে কারো মেটে না। এমনি করে বছরের পর বছর কেটে এখন আমার মনের নদীতে ভাটা পড়ে এসেছে, আমি যে মাতৃহীন। এ অভাব আর আমার মনের কোণেও উকিও মারে না, মনে হয় জন্ম জন্মান্তর ধরে এমনি করে ঝরা ফুলের মতো প্রকৃতির কোলেই আমি পড়েছিলাম, সংসারের লেনদেন নিয়েই আমার কারবার। তিন ছেলের পর দুই মেয়ে হওয়ায় মা তাদের নাম রেখেছিলেন সাধনা আর আরাধনা। নাতি নাতনিরা ছিল তার গলার হার, তারা এক মুহূর্ত চোখের আড়াল হলে তিনি সংসারে অন্ধকার দেখতেন,
তাদের নাওয়ানো, তেল মাখানো, চুল আঁচড়ানো সব তিনি নিজের হাতে করে দিতেন। পাড়ার ছেলে মেয়েদের থেকে নতুন করে হেজলিন পাউডার, ব্লুম রিবনের ব্যবহার শিখলেন, নইলে তার নাতি নাতনিদের লোকে যদি তারিফ না করে, তারা যা কিছু করে মার চোখে তাই ভালো, তাই অদ্ভুত। তাদের বাহাদুরি আর গুণপনার ইতিহাস শুনে শুনে বাড়ির লোকের তো কান ঝালাপালা হয়ে উঠত। মার কিন্তু বলে আঁশ মিটত না। সন্ধ্যের পর জপের মালা হাতে মাদুর পেতে মা তার নাতি নাতনিদের নিয়ে গল্প শোনাতে বসতেন। সে এক রূপকথার রাজ্য, কোথায় কোন সাত সমুদ্র তেরো নদীর পাড়ের ঘোড়ায় চড়া রাজপুত্র, নদীর ভিতর সাত মহলা বাড়ির ঘুমন্তপুরী রাজকন্যা, সাত ভাই চম্পার আদরিণী বোন পারুলবালা, আরও যে কত দেশ বিদেশের বিচিত্র কাহিনী মা শুনিয়ে যেতেন, সেসব শুনতে শুনতে এই এত বয়সেও পাশের ঘরে অন্ধকার বিছানার মধ্যে ছোট খুকিকে বুকে চেপে ধরে আমার ব্যাকুল মন কে জানে কি অতৃপ্ত বেদনার ভারে লুটিয়ে পড়তে থাকত। মনে হতো সুধা সমুদ্রের তীরে দাঁড়িয়ে জন্ম ভরে তৃষ্ণা সয়েই কাটিয়ে দিলেন। একদিন পাড়ার এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মাকে বললেন, অশির বিয়ে খুব ছোটবেলায় দিতে হবে, ওদের মতো অমনি একটি টুকটুকে ছোট্ট বউ আমায় এনে দিও কিন্তু। মা বললেন, দুর্গা দুর্গা, না বাছা, আমি বেঁচে থাকতে তোমার অশির বিয়ে দিও না, যে দুঃখ আমি পেলুম তা আমি তোমায় দেব না। শুনলে একবার কথা শ্রী, মুখে একটা তীব্র উত্তর এসেছিল, কষ্টে জিহ্বাকে সংযত করে নিলেন, তবু ব্যথার ওপর অস্ত্রচ্ছেদের মতো বেদনার মধ্যে আনন্দের আভাসও বুঝি একটুখানি পেয়েছিলেন। যে দুঃখ উনি পেলেন আমায় তা দিতে চান না, তবু এতটুকু অন্তরের টান আমার উপর ওর আছে। এক এক সময় মনে হয় আমার কাজ ফুরিয়ে গেছে, এখন ছুটি পেলেই হয় উনি খুশি হন, ঠিক বুঝতে পারি না। একদিনের কথা বলি, পুরনো ঠাকুর বাড়ি গেছে, মা ঠাকুর ঘরে, স্বামী খেতে বসেছেন, আমি সামনের দালানে বসে পান সাজছি, অসিত স্কুলে যাবে, ভাতের জন্যে ঠাকুরকে তাড়া দিচ্ছে, স্বামী খেতে খেতে নুন চাইলেন, ঠাকুর খোকার ভাত পারছিল, আমায় বললেন, বহুমা বাবুকে যারা নুন দেনা, এ নতুন লোক, এবাড়ির অলিগলির সব সন্ধান তো জানত না, উকি দিয়ে চেয়ে দেখলেন নুনের জন্য উনি হাত গুটিয়ে বসে রয়েছেন। দেবে অকন ভেবে নিশ্চিন্ত হতে পারলেম না, পান ফেলে উঠে এসে একটু নুন এনে পাতে দিলেন। লিখতে যতক্ষণে সময় গেল কাজে হয়তো এতটা সময় যায়নি, আমরা যে সেবিকার জাত, সেবা করাই যে আমাদের পরম ধর্ম বলে চিরদিন শিখে এসেছি। ওর খাওয়া হচ্ছে না সেইটাই আগে মনে হলো, পাতে নুন দিয়ে সবে এলেম, স্বামী মুখ নিচু করে খাচ্ছিলেন, মুখ তুলে আমার দিকে চেয়ে দেখলেন, তার ঠোঁটের কোণে একটুখানি হাসির আমেজ ফুটেছে কিনা ফুটেছে। হঠাৎ শাশুড়ির কণ্ঠস্বর কানে এলো, এই যে খাবার কাছে সবাই আছে, আমার যেমন পাপের মন, নুন চাইলে শুনে তাড়াতাড়ি জব ছেড়ে উঠে এলেন। স্বামী বললেন, কেন তুমি উঠে এলে মা, ওরা তো সব রয়েছে, যে হয় দিত। মা বললেন, আর আসবো না বাচ্চা, এবার থেকে ওরাই খাওয়াবে, বুঝতে পারিনি অন্যায় করেছি। শাশুড়ি সেখানে আর একটুও দাঁড়ালেন না, অপেক্ষাকৃত জোরে জোরে পা ফেলে আবার পূজার ঘরে ফিরে গেলেন। তিনি তা অসমাপ্ত জপের সূত্র ফের খুঁজে পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু তার ছেলের পাতে নুন যে নিজের স্বাদ হারিয়ে তিত হয়ে গেছিল সে আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন। তারপর থেকে শাশুড়ি আর একদিনও তাকে হাতে তুলে কিছু খেতে দেননি, প্রথম কিছুদিন খাবার সময় কাছেও আসতেন না, ছেলের অনুনয় বিনয় কান্নাকাটি রাগারাগিতে
শেষে মা এসে বসতেন, কিন্তু নিজের হাতে পাতে কিছু তুলে দিতেন না। স্বামীর শিক্ষা মতো আমি সে সময় সেদিকেই থাকতেন না। ঠাকুরকে সব জিনিস ছুতে দেওয়া হতো না, তবুও হাজার অসুবিধে সত্ত্বেও শাশুড়ি তার জেদ বজায় রেখেছিলেন। তিনি জপের মালা হাতে নিয়ে এসে বসতেন, কাজেই নিজে কিছু পারতেন না। নন্দ আমার মেজ ছেলে, একদিন পাতে দই দিতে গিয়ে সবটুকু দই মেঝেতে উল্টে ফেলে দিল। স্বামী রাগ করে বললেন, দই আমি আর খাবো না, আমার জন্য দই আর পেতো না মা, দই আমি আর খাবো না। মা শান্ত মুখে জবাব দিলেন, না খাস তো পাতবো কেন? এই দই খাওয়াটি যে মা ও ছেলের চিরদিনের অভ্যাস। ছেলের যদি চলে, মার যে চলে না তা স্বামীও জানতেন। অর্ধেকগুলি ভাত তিনি এই দই দিয়েই খেয়ে থাকেন। স্বামী দই ছেড়ে দেওয়ায় শাশুড়িও আর দই স্পর্শ করতেন না। আমার মুখে মার খাওয়া হচ্ছে না খবর পেয়ে উনি সেদেই বললেন, দই দেওয়া ছেড়ে দিলে মা? জানো, শেষ পাতে দই না হলে আমার খাওয়াই হয় না। মা যে তা ভালোই জানতেন, সে তার কদিনের ব্যথাকাতর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সেদিনের রাগ তার অনেক আগেই পড়ে গেছিল। ছেলের খাবার কষ্ট তিনি সইতে পারছিলেন না, এখন কেবল জেদের মামলা চলছিল। ছেলের ওপর ভালোবাসার তো তার অভাব ছিল না, কেবল সে ভালোবাসার ওপর শনিগ্রহ রূপিণী এই আমার আবির্ভাবই তার স্নেহরাজ্যে বিপ্লব বাঁধিয়েছিল বই তো নয়। সেদিন মেয়ে আবদার ধরলে সন্ধেবেলা গা ধুবে, অনেক করে মা আমার, মামুনি আমার, লক্ষ্মী আমার বলে ভুলিয়ে আমসত্ত্বর লোভ দেখিয়ে তবে ছাড়ান পেলেন। মেয়ে চলে গেলে মা দালান থেকে বললেন, দুধের স্বাদ কি ঘোলে মেটে? সোনা যে পেলে না তার গিলটি পড়া কেন? মা তো দেখনি অসীর মা, তাই যাকে তাকে মা ডাকতে তোমার লজ্জা করে না। মনে হলো বলি, ভগবান দেননি মানুষেও দিলে না, কাজেই ঘোলের স্বাদ মেটাচ্ছি। তবু চিত্রগুপ্তে দরবারে গিয়ে বলবো যে গোব্যরসের স্বাদ পেয়েছি কখনো। থাক, কাজ কি আর তর্ক করে। এইবার আমার সকল অপরাধের চরম শাস্তি হয়ে গেছে, মা আজ কাশি বাসিনি। এটা তার ধর্মোন্নতির জন্যে তার স্বেচ্ছার ফল নয়, এ আমার অপরাধের দণ্ড। কি আমি করেছিলেন সেই কথাই বলব। সেদিন যেদিনকার ঘটনা আমার জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেদিন সকালবেলা মেজ পিসশাশুড়ির ছেলে অপূর্ব আমাদের নিমন্ত্রণ করতে এলো, লবঙ্গর স্বাদ এখনই যেতে হবে, সে আমাদের নিয়ে যাবে। ছেলেরা তো সব নাচতে শুরু করে দিলে, শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে হবে। স্বামী বললেন, বেশ তো, কাল থেকে সেখানে বাগান দেখে সন্ধ্যার সময় সব ফিরলেই হবে। মা তার নাতি নাতনিদের সাজিয়ে গুছিয়ে তৈরি করলেন, আমাকেও যাবার কথা বলেছিলেন, কিন্তু ছোট বুকির রাত থেকে জ্বর হয়েছে বলে আমি যেতে চাইলাম না। মাও বললেন, থাক, কর্মবাড়িতে অনিয়ম হবে, কাজ নেই, বরং বিপুনবাবুকে ডেকে একবার ভালো করে দেখাও, সর্দিও রয়েছে, ভালো নয়। মা চলে গেলেন, আমার মনটা ভার হয়ে রইল। গেলাম না খুকির অসুখের দোহাই দিয়ে, মাও তাই বুঝে গেলেন। কিন্তু ওগো আমার অন্তর্বাসী অন্তর্জামী, তুমি তো জানো আমার মনের কথা, যে পাপের শোলুই আমার মনের ভেতর জন্মেছিল সে যে সাপ হয়ে শেষে আমায় দংশাবে তা কি আমি জানতে পেরেছিলাম? মাতৃগর্ভকে আমি মিথ্যা দিয়ে বাড়াব না, খুকির জন্য সত্যই আমার মনে ভাবনা হয়নি, হয়েছিল দুর্জয় অভিমান, নইলে
বাঙালি গির অন্তঃপুরবদ্ধা কুলনারী আমি। উৎসব গৃহের স্বজন মিলন আনন্দ উৎসবের লোভ কি আমার মনেও জাগেনি? জেগেছিল বই কি? তবু যে গেলেম না সে কেবল জব্দ করতে, তার আদুরে নাতি নাতনিদের জন্যেও আমার অভাব লাগে কি না মা দেখুন। তাছাড়া সেখানে সবাই জিজ্ঞাসা করবে, কি গো শাশুড়ি এখন বউ বলে ডাকে, মা বলতে দেয় তো? কাজ নেই, আমার এত কৈফিয়ত কাটাব। স্বামী ভাত খেতে বসে বললেন, আজ কোরিয়ান্থিয়ানে মধুর মুরলী প্লে হচ্ছে, যাবে? সকালবেলা পানু এসে একখানা রিজার্ভ বক্সের টিকিট দিয়ে গেল, ছেলেদের হাঙ্গামা নেই, চলো না ঘুরে আসা যাক। মনে মনে লোভ খুবই হচ্ছিল, তবু বললেন, খুকির অসুখ, তাছাড়া মা যদি শোনেন? স্বামী হেসে বললেন, নাই বা বললে মাকে, বিপিনবাবু তো বলে গেলেন খুকির এমন কিছু নয়, যশোদা রাখবে এখন ওকে, কতক্ষণেরই বা মামলা। কথা ঠিক, কতক্ষণই বা, ও তো যশোদারই কাছে বেশি সময় থাকে, নেয়াত কাঁদে, ফুট খাইয়ে দেবে খন। তবু মন বলছিল, কাজ নেই, মা যদি জানতে পারেন, মেয়ে ছেলে থিয়েটার দেখতে যাবা। লোভ বলছিল, ইয়ার এমন কি অপরাধ, চিরদিনই কি ভয়ে চোর হয়ে থাকতে হবে? তুই তো এখন পাঁচ ছেলের মা, কোনের বউটিও নোষ। লোভ আর সংযম, শক্তি যে কার বেশি সে খবর অনেকেই জানেন, আমিও জানতেম, তবু স্রোতে ভেসে যাবার মতো মনের কাছে না জানারই ভান করেছিলাম। কিন্তু হে আমার পাষাণ ঠাকুর, তুমি যে তা ভালো করে জেনেছিলে, তাই না এ দরুন পরীক্ষায় ফেললে? না হলে এ মুগ্ধা কুরুঙ্গিনীকে স্বামীর কণ্ঠ দিয়ে এমন আশ্বাসের মোহনবাসী শোনাবে কেন? তোমার যে মোহনবাসীর মধুর সুরে অবলা ব্রজের বালা লজ্জা ভয় কুল মান সব ভুলে সর্বস্ব বিসর্জন দিয়ে অকুলে ভেসেছিল, সেবাসীর সুরে না ভুলবে কে? স্বামী বললেন, চলো। তার উপর সব ভাবনার ভার সঁপে দিয়ে আমিও উঠলাম, কিন্তু এ ডাক যে অকুলের ডাক সে খবর কি তখন জানতেম? থিয়েটারে অভিনয় উপাখ্যানে সৌন্দর্য মাধুর্য উপভোগ দূরে থাক, ঘরের কথাই ভাবছিলেন বেশি, খুকিটা কেমন আছে, কি করছে, কাঁদবে কি না কে জানে, মন তাই থেকে থেকে চমকে উঠছিল। মধুর মুরলীর নায়িকা সেজেছিল বিখ্যাত অভিনেত্রী মিস গহর, তার হাব ভাব লীলা চাতুর্য অভিনব দৃশ্যাবলী লোকে মুগ্ধ হয়ে দেখছিল, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। ওই সঙ্গে জড়ানো অন্য উপাখ্যানের নায়ক এক মাতৃভক্তকে, গল্পটির সব কথা বলবার এ সময় নয়, ভালো মনেও নেই, তবু সব কিছুর মধ্যেও তার ভীষণ পরীক্ষা আমার মনের ওপর আজও ছাপ মেরে রয়েছে। বিধি কষ্ট হয় যখন তার দুর্গতির চরম অবস্থা, এমনি সময় মার কুঁড়ে ঘরে গেল আগুন ধরে, একমাত্র ছেলেটি গেল জলে ডুবে, সে কি তার ভীষণ পরীক্ষা, কাকে রাখবে কাকে ছাড়বে। মাতৃভক্তিরই জয় হল, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে 80 বছরের বুড়িকে সে কোনো রকমে বার করে আনলে, আর তার তরুণ কান্তি 12 বছরের ছেলে অতল জলে তলিয়ে গেল। কিন্তু না, তা গেল না, যার পরীক্ষা তিনিই যে বিচারক, তাই ছেলে কোলে ভিজে জলের ভেতর থেকে সেই শ্যামকান্তি নব জলধর ভুবনমোহন মূর্তি তার ভক্তকে নিয়ে উঠলেন, আনন্দে দুচোখ দিয়ে হু করে জল ঝরছিল। স্বামীকে বললেন, থাক আর দেখবো না, বাড়ি চলো। স্বামী বললেন, জগন্নাথ দর্শনের বদলে পুঁইশাক দেখা, বৃথা তোমায়
টেনে আনলেন, চলো। কড়া নাড়তেই ঠাকুর এসে দরজা খুলে দিলে। তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মেয়ের গায়ে হাত দিলেন, গা যে পুড়ে যাচ্ছে, ওরে বাপরে কত জ্বর। তার উপর যশোদা যে খবর দিলে শুনে তো আমি বসে পড়লেন। যশোদা বললে, আমরা চলে যাবার খানিক পরেই মা ফিরে এসেছিলেন, খুকির জ্বর দেখে গেছিলেন তাই থাকতে পারেননি। আমরা থিয়েটারে গেছি শুনে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আধ ঘন্টা পরেই চলে গেছেন, অপূর্বই তাকে নিয়ে গেছে, মেলগাড়ি নাকি তাইতে নাকি কাশী গেছেন, ঠাকুর সে কথার সাক্ষী হল। মা তবে আমাদের ছেড়ে গেছেন, এত বড় অন্যায় কেমন করেই বা সইবেন, কাশীতে মার পিসিমা ছিলেন, নিশ্চয়ই মা সেইখানেই গেছেন। খুকি একটু সামলালে আমরা সবাই তাকে ফিরিয়ে আনতে গেছিলেন, মা এলেন না, বলেছেন সাধনার বিয়ের সময় আসবেন। স্বামী আসবার সময় চোখে জলে ভেসে বললেন, একটা অপরাধ ক্ষমা করতে পারলে না মা? মা বললেন, একটা নয় আশু, তোর 100টা অন্যায় আমি ক্ষমা করছি, করব, কিন্তু তোদের সংসারের ভেতর আমায় আর টানিস নে, আমি আর পাচ্ছিলুম না, বিশ্বনাথ আমায় জুড়ুতে দিন একটু। মা তার ছেলেকে ক্ষমা করতে পেরেছেন, তিনি যে ওর ছেলে, কিন্তু আমায়? লোকে আমায় হয়তো নিন্দে করে, শাশুড়ি আমার জন্যে তার সাজানো সংসার সাথে সন্তান সব ছেড়ে আজ কাশীবাসিনী, ছেলেরা রাগ করে, আমার জন্যেই তাদের ঠাকুমা চলে গিয়েছেন। স্বামী মুখে স্পষ্ট না বলুন, কিন্তু মনটা তার ভার হয়েই থাকে। কেন আমি এতকালেও তার মন নিতে পারলাম না? তার মা তো যেমন তেমন মা নন, সব সত্যি, কিন্তু ওগো তোমরা সবাই আমায় বলে দিতে পারো আমি রাগ করবো কার ওপর? আমার মার সঙ্গে দেখা হবার শুভদৃষ্টির শুভ মুহূর্তটিকে না চির মাতৃহীন করে যিনি আমায় এ সংসারে পাঠিয়েছিলেন তার উপর? গল্পটি এখানেই শেষ হল। চলে যাবার আগে গল্পের গ্রামোফোন চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো লেখকের বিশেষ কোনো লেখা গল্প শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প যদি থাকে যেটা আপনারা গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে শুনতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাকে সেটি কমেন্ট করে জানাবেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পটি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।